সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি পরিতোষ কুমার লাহিড়ি, সিনিয়র প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। বরাবরের মতো সকল ছাত্রছাত্রীদেরকে আজকের ক্লাসে আবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও যথেষ্ট ভালো আছি, সুস্থ আছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। বরাবরের মতো আমি আমার পরিচয়টা শুরু করে রাখি। আমি পরিতোষ কুমার লাহিড়ি, সিনিয়র প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। নিচেটা আমার মেইল অ্যাড্রেস এবং তারপর একটা আমার ফোন নাম্বার এবং তোমাদেরকে এতার্থে বলে রাখছি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও বটে, এবং চাইলে তুমি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপেও এই নম্বরে যোগাযোগ করতে পারো। তো আজকে আমরা শেষ লেকচার করব, আমাদের এই চ্যাপ্টারের শেষ লেকচার অধ্যায় 11, পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। এই চ্যাপ্টারটা আজকে আমরা শেষ লেকচারটায় আসছি, মানে আজকে আমরা শেষবারের মতো লেকচার করব, সেটা হচ্ছে এই লেকচারের, এটা লেকচার নাম্বার 6 এবং আজকে আমাদের লাস্ট লেকচার। আমাদের অঙ্ক সংক্রান্ত যে সমস্ত প্রবলেম ছিল আমরা চেষ্টা করেছি, আমি আমার তরফ থেকে যতটা সম্ভব হয় ততটুকু চেষ্টা করেছি তোমাদের এই অঙ্ক সংক্রান্ত প্রবলেমগুলো শেষ করার, এবং যতটা সম্ভব হয়েছে এবং 1-5 পর্যন্ত তোমরা যারা অঙ্ক শিখতে চাও তারা যদি 1-5 পর্যন্ত এই সমস্ত লেকচারগুলো ঠিকঠাক মতো দেখে থাকো এবং ওখানকার অনলাইন ইনস্ট্রাকশনগুলো পালন করে থাকো, তো আমি আশা করি তোমাদের 11 নম্বর চ্যাপ্টারের তেমন কোনো প্রবলেম হবে। তো আজকে আমরা মূলত MCQ নিয়ে আলোচনা করবো, তবে এখানে একটা খুব জরুরি একটা বিষয় বলে রাখা দরকার, যেটা আমি ব্যক্তিগতভাবে ভাবি, সেটা হচ্ছে MCQ মানে শুধু আমি তোমাকে প্রশ্ন করলাম আর অ্যান্সারগুলো লিখে দিলাম, এটাতে কখনো MCQ শেখাও যায় না আর এটাতে আমরা MCQ করতেও পারি। এই কারণে আমি যেটা করি সেটা হচ্ছে তোমাকে পুরো অধ্যায়ের ওপর একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে থিওরিটিক্যালি, যেহেতু ম্যাথমেটিক্যাল ঝামেলাগুলো আমরা ম্যাথের মধ্যে সমাধান করি বা অঙ্কের মধ্যে সমাধান করি, সেই জন্য আমি থিওরিটিক্যালি যে সমস্ত প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো নিয়ে আমি তোমাদের এখানে আলোচনা করার চেষ্টা করব। তো আসো আমরা শুরু করি। তো প্রথমেই আমাদের জানতে হবে যে এখানে আসলে উৎপাদন ব্যয়ের ভিতরে প্রথম কথা হচ্ছে উপরি ব্যয় বলে একটা শব্দ আছে এবং প্রায়ই তোমরা পাও, এবং এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল যেগুলো প্রথম দিকে সলিউশন করা হয়েছে। তো আজকে আমরা দেখব আসলে উপরি ব্যয় কত। প্রথম কথা হচ্ছে উপরি ব্যয় মূলত 3 প্রকার, একটা হচ্ছে কারখানা উপরি ব্যয়, আরেকটা হচ্ছে অফিস উপরি ব্যয়, এবং তারপর একটা হচ্ছে বিক্রয়। 3 রকমের উপরি ব্যয় আসলে উৎপাদন ব্যয় বিবরণীতে আমরা পাই, একটা হচ্ছে কারখানা উপরি ব্যয়, একটা অফিস উপরি ব্যয় এবং আরেকটা বিক্রয়। তো এই যে বিভিন্ন রকমের উপরি ব্যয়, আমরা আগে শুরুতে দেখব কারখানা উপরি ব্যয় কাকে কোনগুলো, এটা জানা দরকার, কারণ ধর পরীক্ষার প্রশ্ন আসবে যে কোনো একটা আইটেম তুলে দিয়ে বলবে এটা কোন ধরনের উপরি ব্যয়। তো যেহেতু কারখানা উপরি ব্যয় অনেকগুলো আমরা সেগুলো দেখবো, যেমন দেখো কারখানা ভাড়া, কারখানা বিদ্যুৎ খরচ, কারখানা ম্যানেজারের বেতন, অগ্নি বিমা, বিমা খরচ। তো এখানে একটুখানি থেমে আমি আরেকবার তোমাদেরকে মনে করাই দিই যে কারখানা নাম দিয়ে যে সমস্ত আইটেম থাকে বিবরণীতে তারা সবাই কারখানা। এখন শুধু বিমা খরচ না থেকে থাকতে পারে কারখানা বিমা খরচ, কারখানা বিদ্যুৎ খরচ, বিদ্যুৎ ও পানি, জ্বালানি খরচ, গ্যাস পানি। এরপরে আসো যেটা খুব জরুরি জিনিস, সেটা হচ্ছে পরোক্ষ শব্দটা। এই যে পরোক্ষ শব্দটা তুমি দেখতে পাচ্ছ, পরোক্ষ শ্রম, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, এই পরোক্ষ নাম দিয়ে যা যা থাকবে সবাই কারখানা। পরোক্ষ শব্দটা থাকার অর্থ হচ্ছে ওই আইটেমটা আসলে কারখানা উপরি ব্যয়ের মধ্যে পড়ে। এরপরে আসো যন্ত্রপাতির অপচয়, এটাও কারখানা উপরি ব্যয়। এরপরে তোমাদের বইতে যেগুলো আছে সেগুলো নিয়ে একটু ছোটখাটো কথা বলি, যেমন সার তৈরির ক্ষেত্রে বোতাম ক্রয়, বোতাম ক্রয় এটা কারখানা উপরি ব্যয়। আবার ডায়েরি তৈরির ক্ষেত্রে আঠা ও সুতা ক্রয়, এটাও কারখানা উপরি ব্যয়। এবং ইট তৈরির ক্ষেত্রে ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ, এটাও কারখানা উপরি ব্যয়। যাদের এটা মনে রাখতে প্রবলেম হবে তারা কষ্ট করে এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখো,
তাহলে তোমার জন্য সুবিধা পরবর্তীতে এক জায়গায় সবগুলো দেখতে পাবে। যেহেতু আমরা কারখানা প্রিপেয়ার শেষ করলাম, সেই হিসাবে এখন আমাদের আসতে হবে অফিস উপরি ব্যয়। অফিস উপরি ব্যয় আমরা দেখবো, অফিস উপরি ব্যয় কোনগুলো। এখানে খুব বেশি না, অল্প কিছু অফিস উপরি ব্যয় আছে। যেমন দেখো, অফিস কর্মচারীর বেতন, অফিস ভাড়া, অফিস সংক্রান্ত অন্যান্য খরচ, অন্যান্য ব্যয়। আমরা এক কথায় যেটা বলি, অফিস সংক্রান্ত অন্যান্য ব্যয় মানে অফিস নাম দিয়ে যা যা থাকবে সবই অফিস উপরি ব্যয়। অফিস সামনে সামনে অফিস শব্দটা লেগে যে কোনো আইটেমের নাম চলে আসলে সেটা অফিস উপরি ব্যয় হবে। তারপরে আছে আপ্যায়ন খরচ, ডাক ও তার, বিদ্যুৎ, টেলিফোন ও বিদ্যুৎ বিল, ছাপা ও মনিহারি, যাতায়াত খরচ ও আইন খরচ, এগুলো সবই হচ্ছে অফিস উপরি ব্যয়। এগুলো সবগুলোই আমরা অফিস উপরি ব্যয়ের ক্ষেত্রে ইউজ করি। এরপরে আসি আমরা যেটা আসবো, সেটা হচ্ছে বিক্রয় উপরি ব্যয়। বিক্রয় উপরি ব্যয়গুলো কী? সেটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত যে খরচগুলো আছে সেগুলোকে আমরা আসলে বিক্রয় উপরি ব্যয় বলি। যেমন বিজ্ঞাপন, শোরুম ভাড়া, তারপরে বিক্রয় পরিবহন, বিক্রয় ম্যানেজারের বেতন, বিক্রয় কর্মীর কমিশন, আবার বিক্রয় কর্মীর বেতনও থাকতে পারে, বিতরণ খরচ অথবা গণসংযোগ খরচ। এক কথায় বিক্রি বিক্রয় করতে গেলে আমাদের যা যা খরচ হয় সেই সমস্ত খরচগুলোকে আমরা বলি বিক্রয় উপরি ব্যয়। তাহলে আমি আরেকবার শুরু থেকে পড়ে যাই। বিজ্ঞাপন, শোরুম ভাড়া, বিক্রয় পরিবহন, বিক্রয় ম্যানেজারের বেতন, বিক্রয় কর্মীর কমিশন অথবা বেতনও থাকতে পারে, বিক্রয় কর্মীর বেতন কমিশন থাকে, আবার কখনো কখনো বিক্রয় কর্মীর বেতন ও কমিশন একসঙ্গে দুটা দিয়ে দেবে, যাই হোক সেটাও বিক্রয় উপরি ব্যয়। বিতরণ খরচ, গণসংযোগ খরচ, এগুলো এর চেয়ে বেশি সাধারণত তোমাদের বইতে দেখা যায়। এরপরে আসো আমরা যেটা দেখব সেটা হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয়ের আসলে উদ্দেশ্য, মূলত কি কারণে আমরা উৎপাদন ব্যয় নিয়ে থাকি। তো প্রথমত হচ্ছে আমরা যে পণ্যটা উৎপাদন করছি সেটার ক্ষেত্রে আমাদের আসলে লাভ হচ্ছে না লস হচ্ছে। কখনো কখনো আমরা ইচ্ছা করে লসও বিজনেস করি, আমাদের প্রয়োজনে বা আমাদের যারা কম্পিটিটর আছে তাদের সঙ্গে কম্পিটিশন করার খাতিরে হোক বা বিভিন্ন কারণে হোক, আমরা ইচ্ছা করে কখনো কখনো লসে বিজনেস করি। সেরকম লাভ বা লোকসান কত হচ্ছে কিনা বা লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা দেখা, এবং একই সঙ্গে দেখতে হয় যে আমাদের কম্পিউটারদের দাম, যে কারণে আমাদের লাভ লোকসানটা এখানে উৎপাদন ব্যয় বিবরণী করার প্রথম উদ্দেশ্য হচ্ছে লাভ লোকসান নির্ণয় করা। এরপরে মজুদ মালের বা মজুদ পণ্যের মূল্য নির্ধারণ করা। যেহেতু আমাদের পণ্য উৎপাদন করতে গেলে আমাদের মজুদ হবে, মজুদ থাকবে, সেজন্য এই মজুদের মূল্য নির্ধারণ করতে আমাদের আসলে উৎপাদন ব্যয় বিবরণীটা করা খুব জরুরি, উৎপাদন ব্যয় নির্ণয় করাটা খুব জরুরি। এরপরে আসে দায়িত্ব নির্ধারণ। এটা আসলে কম্পিটিটর বেস, মানে কম্পিটিটর কিন্তু আমাদের প্রতিযোগী, অর্থাৎ আমাদের বিজনেসের যারা বাইরের যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা আসলে এই বিজনেসটার আমাদের বিজনেসটার বিরুদ্ধে কীভাবে, মানে তাদের তারা কোন কোন জায়গায় এগিয়ে আছে আর আমরা কোন কোন জায়গায় পিছিয়ে আছি, এবং সেই জায়গাগুলোতে কোথায় কোথায় আমাদের ল্যাকিংস আছে বা আমাদের যে শর্টকামিংস আছে সেই শর্টকামিংসগুলো বের করে সেটার ভিত্তিতে আমরা দায়িত্ব নির্ধারণ করে দিই একজন একজন করে, যে তুমি এইটা এইটা দেখবা, তুমি এইটা দেখবা, এরকম করে দায়িত্ব নির্ধারণ করার জন্য আসলে আমাদের উৎপাদন ব্যয় বিবরণীটা দরকার, এবং এটা পুরোপুরি কম্পিটিটর এবং প্রতিযোগীর উপরে বেস করে। এরপরে আসো বিক্রয় মূল্য নির্ধারণ। এটাও খুব জরুরি, যদি কোনো কোনো ক্ষেত্রে সরাসরি বিক্রয় মূল্য নির্ধারণ করা না থাকে সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করি। কেমন? আমি তোমাকে একটা সহজ একটা উদাহরণ দিই। এখন ধরো তোমার যদি একটা সাবানের ফ্যাক্টরি হয় আর সেই ফ্যাক্টরিতে যদি তুমি সাবান উৎপাদন করো, সেক্ষেত্রে তোমার স্বাধীনতা নাই, তোমার উৎপাদনের খরচ অনুযায়ী তুমি এটা তৈরি করো, এরকম স্বাধীনতা তুমি পাবা না। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, যেটা করতে সেটা তোমার কম্পিটিটর যে দামে বিক্রি করে তোমাকে সেই দামেই বিক্রি করতে হবে, তোমার তার থেকে কম দামে বিক্রি করতে হবে, কারণ মার্কেট। সেক্ষেত্রে এটা হচ্ছে জেনারেল একটা নিয়ম। সেক্ষেত্রে বিক্রয় অলরেডি নির্ধারণ করা থাকে, আর যেখানে নির্ধারণ করা থাকবে না সেখানে আমরা উৎপাদন ব্যয় বিবরণী না করলে বা উৎপাদন ব্যয় না করলে আমরা আসলেই বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারবো। এরপরে আসো বাজেট প্রণয়ন। বাজেটকে আসলে বলা হয় পরিকল্পনার সংখ্যাত্মকটা হচ্ছে বাজেট। পরিকল্পনা আমরা করি তার সংখ্যাত্মক যে ভাব সেটার নাম হচ্ছে বাজেট, সংক্ষিপ্ত প্রকাশকে বলা হয় বাজেট। তো
আমরা পণ্য উৎপাদন করতে গেলে কত টাকা বাজেট লাগবে আমাদের সেটা নির্ণয় করাটা হচ্ছে আসলে উৎপাদন ব্যয় বিবরণী। আর একটা উদ্দেশ্য আমাদের বাজেট করতে হয়, এটা উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে সবচেয়ে ভালোভাবে করে। আর লাস্ট হচ্ছে প্রকল্প মূল্যায়ন। এখন আমরা সমস্ত কাজকর্ম করলাম, সব কিছু শেষ করলাম, পণ্য তৈরি করলাম, পণ্য বিক্রয় করে ফেললাম, সব পণ্য বাজারে চলেও গেল, যাওয়ার পরে সবই বিক্রি হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে যে আসলে যে আমরা এই কাজটা করেছি, আমরা যে কাজটা করেছি সেটা ঠিক ছিল কিনা, আমাদের কোথাও কোনো ভুল ছিল কিনা, যে যদি কোনো ভুল থাকে সেগুলো সংশোধন করার ব্যবস্থা করা, আর যদি ভুল না থাকে তো ভালো, আমরা নিজেদের মতো করে কাজটা শেষ করে ফেলবো। এই জন্য এটাকে আমরা বলি উৎপাদন ব্যয় নির্ণয় প্রকল্পের মূল্যায়ন করার জন্য আমাদের আসলে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করা প্রয়োজন। এখন যেটা জরুরি কথা সেটা বলে রাখি, উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য হচ্ছে মোট ৬টি। উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য হচ্ছে ৬টি। তোমাদের পরীক্ষায় যদি আসলে উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য পাই তোমাকে বলতে হবে ৬টি। তো এখন আমরা চলে আসছি হচ্ছে আমাদের ক্লাস ওয়ার্কে। আগের লেকচারগুলোতে অনেকবার বেশ প্রত্যেকটা লেকচারেই একবার করে দেখানো হয়েছে, যেটা সেই রকম একটা প্রশ্ন এখন তোমাদের জন্য থাকবে। এটা হচ্ছে মুখ্য ব্যয়, উৎপাদন ব্যয়, মোট ব্যয়, বিক্রয় মূল্য ও রূপান্তর ব্যয়ের সূত্র দেখা। মুখ্য ব্যয়, উৎপাদন ব্যয়, মোট ব্যয়, বিক্রয় মূল্য ও রূপান্তর ব্যয়ের সূত্র দেখা। তোমাদের হোমওয়ার্ক, তোমার ওই ১১ নম্বর চ্যাপ্টার থেকে একদম বলেই দিচ্ছি, ১১ নম্বর চ্যাপ্টার থেকে মোট ২০টি জ্ঞানমূলক প্রশ্ন, ১১ নম্বর চ্যাপ্টার থেকে যে কোনো ২০টি জ্ঞানমূলক প্রশ্ন তুমি আমাকে লিখে পাঠাও। যে কোনো ২০টি তোমার পছন্দ মতো, তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটাই তুমি আমাকে পাঠাও। সেটা হচ্ছে যে কোনো ২০টি জ্ঞানমূলক প্রশ্ন আমি দেখে। এই ছিল আমার আজকের ক্লাস এবং আজকের উৎপাদন ব্যয় বিবরণী শেষ ক্লাস। আশা করি কিছুটা হলেও তোমাদের উপকার হয়েছে, বাকি যেটুকু আমি করতে পারিনি তার জন্য দুঃখিত, ব্যর্থতার দায় একান্তই আমার। তো সবাই ভালো থাকো, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, সুস্থ থাকো সবাই।